6 वीक का वर्कशॉप कलकत्ता में मई से जून तक, ये वेंट्रिलोक्विज्म वर्कशॉप चला था। इसमें जो कलाकार ने ये प्रशिक्षण में आया था उनको थोड़ा झलक आप लोग को हम दिखाएंगे। ये पूरा ऑर्गेनाइज किया कलकत्ता की मैजिक वर्ल्ड ऑर्गेनाइजेशन। तो यहाँ ये ऑर्गेनाइजेशन हर साल हमारे साथ कोलैबोरेशन करके भेंट वर्कशॉप करते हैं। ये साल भी हुआ, ये साल में 15 से 16 लड़का और लड़की ने प्रशिक्षण लिया है। ये लोग कैसा सीखा है ये वेंट्रिलोक्विज्म। এইবারে পুতুলটাকে তোলো, এই এই তাহলে মাইক্রোফোনে উপরে চাই, ঠিক আছে? এই Ladies and gentlemen, meet my right hand. কি বললে? কি বললাম? আমি তো তোমাকে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। আমার তো একটা নাম আছে। ও, তোমার তো একটা নাম আছে, তো কি নাম তোমার বলো দর্শকদের। আমার নাম ঠান্ডা। তোমার নাম শুনে মনে হচ্ছে তুমি খেতে ভালোবাসো ঠান্ডা। যেখানে তুমি করবে না সব ওদের পাঠিয়ে দেবো আমি, তারপর পাবলিক মিলিয়ে দেবো। মনে করো না তোমার ওর কথাটা তোমাকে, তুমি একটা বলো একটু করো। তোমার নাম শুনে মনে হচ্ছে তুমি খেতে ভালোবাসো ঠান্ডা। তোমার তো বোকাই দেখিনি। তোমার নাম গোকা? গোকা গো। তোমার তো গোকাই দেখিনি। পুতুলের কথাগুলো তখন দেখবে ঠিক হবে, নাহলে ঠিক হবে না। তা তুমি কবিতা জানো? হ্যাঁ জানি। তা সবাইকে কবিতা শুনিয়ে দাও। আমি একটা কবিতা লিখেছিলাম, মানে পাবে সেটা শোনাও। মশায় আর ম্যালেরিয়া হয় মিতালি, তাই মশারি খাটিয়ে শান খেতালি। বাহ, কবিতাটা বেশ মজার, কিন্তু আমি কবিতার মানে গুলো মিনিংস গুলো বুঝলাম না। আর মশারি খাটিয়ে শুলে নাক ডেকে ঘুমানো যায়, ওই জন্য হয়েছে। এবারে মুখটাকে একটু ছোট করো, ছোট করে কথা বলো। হ্যাঁ, এই 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 হ্যাঁ, এবার বলো। মশারি মশার ম্যালেরিয়া রয়েছে, ঘুগানো ঘুগানো যায়।
তবে ফুটবল নড়বে না। আর সবসময় মুখটাকে সামনে এসো, একটু সামনে এসো, এসে দেখো চিনের কাছে আসো, থাকবে না তোমাকে একটু সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তুমি খেতে ভালোবাসো, খুব ঠান্ডা, কেন? ঠিক ঠিক, তুমি হচ্ছে হাত। তাহলে এক কাজ করো, খাওয়া দাওয়ার কথা আমরা বাদ দিই। কেন চলবে না, বাহাত্তর আছে। হ্যাঁ, সে তো একটু হতেই হবে, কারণ সমাজে সবাইকেই তো সমান অধিকার দেওয়া দরকার। আচ্ছা ছাড়ো, বাদ দাও, তুমি বলো যে তুমি গান না জানো? না জানি তো। কি জানি? মানে রাগ প্রধান না, রবীন্দ্রসঙ্গীত না, শ্যামাসঙ্গীত না, আমি গাই না, আমি বাজান। তুমি গাও না, তুমি বাজাও না, যখন পড়বে মাইক হাত দেবে না। তো কি বাজাও, সেতার না, বাঁশি না? আচ্ছা হান্ডা, তুমি আজকের মতো সবাইকে একটু টাটা বাই বাই বলে দাও। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন। গুড, একদম পারফেক্ট। বারবার আমি আবারও বলে দিচ্ছি তোমাকে, তোমাদের সকলকেই, যখনই মাইকের সামনে দাঁড়াবে মাইকটাকে সেট যেনই থাকুক, ধরো আগে একজন কথা বলে গেছে, এবার তুমি এখানে গেছো, তখন তোমাকে কি করতে হবে, এই মাইক স্ট্যান্ডটাকে ঠিক নিজের হাত দিতে যেও না, ও মাইকম্যানকে ডাকবে, সেই তোমাকে সেট করে দেবে। সেট যখন করবে, তুমি সামনে দাঁড়িয়ে এরকম কথা বলবে, কথা বলবে, হ্যালো হ্যালো চেক করবে, চেক করার পরে এখানে সেট ঠিক এই এই চিনের এখানে টুথপিটার জাস্ট এই এই এইখানটা, ঠিক আছে? তার মানে তোমার মুখটা যে নড়ছে কিনা লোকে দেখবে, ঠিক আছে? কারণ আজকাল তো ফাংশন হলেই সবাই ভিডিও করে এবং ক্লোজ করে, কিন্তু তো ক্লোজ করে তারা তো তোমার যদি মুখ নড়ে তবে তো সে ওখানে কিন্তু যেই আসবে ভিডিওতে ধরা পড়বে। ওই জন্য তোমার তো মুখ নড়ে না, ন্যাচারালি তুমি তো কনফিডেন্স তোমার ভেতরে আছে, তো সেখানে ওর জন্য ভয় পাওয়ার কিছু নেই, মুখ তো তোমার তো লোকাবার কিছু নেই। তো এবারে মাইক্রোফোনটাকে এইভাবে সেট করে দিল ওরা, এখানে তুমি দেখলে ঠিক এই ডিস্টেন্সে হ্যালো হ্যালো করে বললে, বলার পরে এবার একটু পিছিয়ে যাও, কি এবারে হ্যালো হ্যালো এবার বলে ভাই একটু সাউন্ডটা একটু বাড়াও, ওরা বাড়াবে, ঠিক এই সাউন্ডটা যেটা আছে তুমি শুনছো সেম সাউন্ডটা দূর থেকে ওটা শুনবে, হ্যাঁ ঠিক আছে সাউন্ড এবারে ওকে। এইবারে এই সাউন্ড যদি তোমার ঠিক থাকে, এবার যেই তুমি এখানে তুমি চলে আসবে, কারণ তুমি এবার মাইক্রোফোনে এখানে দাঁড়িয়েছো, পুতুল নিয়ে দাঁড়িয়েছো, কিন্তু তোমার এই বাপাটাকে এপাশে এগিয়ে দাও, ঠিক আছে? এবারে তুমি এরকম দাঁড়িয়েছিলে, বাপাটা এগিয়ে দিয়ে তুমি এদিকে হেলে যাও, তা কি হলো মাইকের থেকে তুমি সরে গেলে, তোমাকে অডিয়েন্স পুরোপুরি দেখতে হবে। এবারে মাইক্রোফোনটাকে তুমি একটা কাজ করবে, এরকম ভাবে একটুখানি ঘুরিয়ে নেবে, হ্যাঁ একটু একটুখানি ঘুরিয়ে নেবে, কেননা এরকম ঘুরলে পর তুমি এখানে সোজা হয়ে যাবে। দেখো এখানে আমি যেই আসবো মাইকটা আমার মুখের কাছেই চলে আসবে, আবার এদিকে গেলে পরে সরে যাবে, আর এখানে পুতুলটা থাকবে, তাই না? তো এইবারে এখান থেকে তুমি কথা বলবে, কথা যখন তোমরা বলবে, তুমি যখন মানে অডিয়েন্সকে যখন তোমরা অ্যাড্রেস করবে তখন সামনে চলে যাবে, গিয়ে কথা বলবে, কথা বলার পর তখন পুতুল দেখবে এদিকে হেরে গেছে, তাই সেদিক কোনো অসুবিধা নেই। এবারে কথা বললে, কথা বলার পরে এইবারে পুতুল এখানে অ্যান্সার দিচ্ছে, যেমন এখানে হচ্ছে তুমি যেই বলছে এই তুমি এত কথা করছো কেন, দেখো আমি সরে যাচ্ছি, কিন্তু বাটা বুঝতে পারছো আমি এখানে কথা বলছি, কথা বলতে 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 হঠাৎ পুতুলটা হয়তো বলতে শুরু করে এই তুমি এত কথা করছো কেন, আমি সরে গেছি, কিন্তু দেখো এই পুতুলের সাউন্ড কিন্তু একই আছে, তাই না? আমি এই যে সরে এলাম,
এখান থেকে এখানে তো সাউন্ডটা একটু জোরে, কিন্তু আমি তখন তো সাউন্ড ছেড়েছি এখানে, ও সাউন্ডটা এরকম ভাবে আসছে, কিন্তু যেই এখানে আমি চলে আসবো ও সাউন্ড এখান থেকে এখানেই যাচ্ছে। বুঝতে পারছো? এই টেকনিকগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তা এবারে কি বললাম যে তোমরা যখন দাঁড়াবে ডান পাটা ঠিক এর প্যারালালি সোজাসুজি দাঁড়াবে আর বাঁ পাটা এগিয়ে দেবে, বাঁ দিকে এগিয়ে দেবে, দিয়ে এবার বডিটাকে এদিকে হেলে দাও। হেলে গেলেই দেখবে এটা 1.5 ফুট হয়ে গেছে, ঠিক আছে? এবারে তুমি এদিকে হেলে কথা বলো, কথা বলে এদিকে সরে এসো, পুতুল কথা বলবে, ঠিক আছে? এবারে তুমি যদি এখান থেকে কথা বলতে পারো কোনো অসুবিধা কিছু নেই। তোমার আচ্ছা শোনো, লোকে আসতে কথা শুনবে, লোকে জোরে দাদা শুনতে পাচ্ছে না, জোরে তাই সামনে চলে এসো, ঠিক আছে? এই টেকনিকে কথা বলতে পারো। আর যদি মাইক্রো এই এটা যদি হাতে নিয়ে কথা বলো সেটা তোমাদের একটু অসুবিধা হবে, ঠিক আছে? এটা নিয়ে কথা বললে পর তখন তোমাদের কি করতে হবে, এরকম যদি না ল্যাপেল নিয়ে কখনো প্রোগ্রাম করবে না, ল্যাপেল নিয়ে কখনো প্রোগ্রাম করবে না, ল্যাপেল নিয়ে করলে পর এই এই যে সাউন্ড এখানে যদি রাখো, তাহলে সাউন্ডটা আমার এখানে আছে, এখানে আছে, তা আমি এখানে আমি কথা বলছি, কথা বলছি বলছি হ্যালো 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 হ্যালো, দুটো কথাই দেখবে, একটা জুড়ে হচ্ছে একটা আসতে হচ্ছে, তাই না? তো ওই জন্য ল্যাপেল নিয়ে কখনো করবে না। ল্যাপেল নিয়ে করতে গেলে অনেক প্র্যাকটিস দরকার লাগে। আমরা ল্যাপেল নিয়ে করি, আমাদের কি হয় ল্যাপেল যখন থাকে তখন ওই ভলিউম কন্ট্রোলের মতন ওর ভয়েসটা তখন ছোট হয়ে যায়, তখন তো এখান থেকেই সাউন্ড বেরোচ্ছে। ল্যাপেলটা আমার যদি আমার এখান থেকে যদি আমার হেডসেট থাকে বা গলায় ল্যাপেল যদি থাকে, তবে কে যদি পুতুলে আমি এখান থেকে কথা বলি তখন ওর সাউন্ড এইভাবে এইভাবে আসবে, সেটা কিন্তু আমাকে সাউন্ডটা শুনতে হয় যে এই সাউন্ডটা আমার কতখানি জোরে আছে বা আস্তে আছে, সেইভাবে আমাকে ওটাকে কন্ট্রোল করতে হয়। আর যদি কর্ডলেস নিয়ে কাজ করো তখন হাতে নিয়ে এইভাবে কথা বলবে নিজের কাছে, আর পুতুলের যখন কথা বলবে পুতুলের কাছে মাইক নিয়ে যেতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে স্ট্যান্ডে, সব থেকে স্ট্যান্ডে। এইবার এটা করতে করতে অভ্যেস যখন হয়ে যাবে তারপরে ল্যাপটপ নিয়ে করতে পারো, কারণ এটা করলে কি স্টেজে একটা জায়গায় দাঁড়িয়ে করতে পারবে। আর ল্যাপটপ যদি তুমি কর্ডলেস নাও তখন তুমি স্টেজে ঘুরে ঘুরে করতে পারো, অর্থাৎ তুমি যদি অ্যাঙ্কারিং করো, অ্যাঙ্কারিং করো, অ্যানাউন্সমেন্ট করো, তখন তুমি পুতুলটা নিয়ে হয়তো কেউ বললো ভাই পুতুলটা নিয়ে তোমরা অ্যাঙ্কারিং করো, তখন কর্ডলেস নিয়ে করো, ঠিক আছে? টিপ ব্রেক। লেডিজ এন্ড জেন্টলম্যান, মিট মাই রাইট হ্যান্ড। তুমি কি করলে? আমি তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম। আমার কি নাম নেই? তোমার নাম কি? আমার নাম হান্ডা। তোমার নাম শুনে মনে হচ্ছে তুমি খেতে ভালোবাসো ঠান্ডা। ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, হ্যাঁ তার উল্লে হবে ইঞ্চো কেন সরে যায়। তুমি বলো পাখি পাকা পেঁপে খায়, বলো পাখি পাকা পেঁপে খায়, কাকি কাকা নাকি খায়, পালিয়ে যাবে নাকি, কলিয়ে জাগে নাকি, মাইকেল মানুষ নয় কথা বলা পুতুল, মাইকেল মানুষ নয় কথা বলা পুতুল, বাঘের ঘরে, বাঘের ঘরে ভূতের বাসা। ভালো করে মুখস্থ করবে, মুখস্থ করে তারপর স্ক্রিপ্টটাও করবে, ঠিক আছে? কাকি কাকা কেটে খায়, ফল খেতে ভালো লাগে, ফল খেতে ভালো লাগে, বর্ষা রাতে বাহির হইও না, বর্ষা রাতে গাহির হইও না, মাইকেল মানুষ নয় কথা বলা পুতুল, মাইকেল মানুষ নয় কথা বলা পুতুল, বাঘের ঘরে, বাঘের ঘরে ভূতের বাসা, গাঘের ঘরে, গাঘের ঘরে ভূতের বাসা। মাইকের সামনে এসো, এসো, আচ্ছা এবারে হ্যাঁ বডিটা হেলিয়ে দাও, হেলে যাও এদিকে, হেলে গেলাম, বডিকে এদিকে হেলে দাও, ও তোমার বডিটা হেলে দাও, দেখো অটোমেটিকলি তুমি ওর দিকে দূরে চলে এসছো, হ্যাঁ পুতুলটা তোলো, এবারে করো। হ্যালো এভরিওয়ান, মিট মাই রাইট হ্যান্ড। কি বললে তুমি, কি বললে? আরে তোমাকে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম, আমার কোনো নাম নেই। ও হ্যাঁ তোমার নাম আছে না,
ও বলো তোমাদের তোমার নামটা বলো দাদা অনন্ত। ও তাহলে তুমি খেতে ভালোবাসো নিশ্চয়ই ঠান্ডা। বাজাও কি বাজাও? বাজাও কি বাজাও? শারদ? শারদ নয়, শরদ। শরদ কি বাঁশি বাজাও? তাহলে কি বাজাও তুমি? হারমোনিয়াম। হারমোনিয়াম ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে। আবার করো, সেন্ড মেসেজ করো। মিট মাই রাইট হ্যান্ড। তুমি কি বলে? আমি তো তোমাকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। আমার তো একটা নাম আছে নাকি? তাও তো বটে, তোমার একটা নাম আছে। আচ্ছা তাহলে সবাইকে বলে দাও তোমার নাম কি। আমার নাম পুতুল চারুতল। পুতুল চারুতল, হ্যাঁ। এবার বল। আমার নাম ঠান্ডা। তোমার নাম শুনে মনে হচ্ছে তুমি খেতে ভালোবাসো, খুব ঠান্ডা। তোমার মতো গোকা হাত নেবে যাচ্ছে, হাত নেবে গেলে তো পুতুলটাকে দেখতে পাবে না। হাত করে না আমি তোমাকে দর্শকদের কাছে পরিচয় করে দিচ্ছিলাম। ও তোমার একটা নাম আছে বটে, বেশ বলো তোমার নাম কি। আমার নাম হান্ডা। ও তোমার নাম হান্ডা। তোমার নামটা শুনে বেশ মনে হচ্ছে তুমি খেতে ভালোবাসো ঠান্ডা। তোমার মতো গোকো দেখিনি। কেন কেন তোমার মতো গোকো দেখিনি? কেন 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 ঠিক আছে। এইবারে ব্যাপারটা হচ্ছে কি,